পুজো আসছে, চূড়ান্ত প্রস্তুতি চলছে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলোতে, হাতে সময় আর নেই বললেই চলে। বিরামহীন ব্যস্ততার কাজ করে চলেছেন পুজো আয়োজকরা, নাওয়া খাওয়ার সময় নেই শিল্পীদের। কারোর হাতে কাঁচা মাটি, কারোর হাতে আবার তুলি, কেউ আবার প্যান্ডেল তৈরিতে ব্যস্ত, কোথাও পড়ছে খড়ের উপর মাটির প্রলেপ, কোথাও আবার রঙের কাজ শেষ হয়ে গিয়ে চলছে তুলির ফাইনাল টাচ। কারণ মা আসতে যে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। স্বাদ এবং সাধ্যের মধ্যেই যে যার মতো করে মাকে বরণ করে নেবার প্রস্তুতি নিচ্ছে। তা থেকে বসে নেই উদয়পুরের স্বনামধন্য ইয়ুথ ক্লাব। প্রতিবছর নতুন নতুন থিম নিয়ে উদয়পুর তথা রাজ্যবাসীকে আনন্দ দিতে দেখা গেছে এবারেও যে ব্যতিক্রম হবে না এই দৃশ্যের, তার বলার অপেক্ষাই রাখে না। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির থিম নিয়ে দিন রাত কাজ করে চলেছেন ক্লাব সদস্যরা। ইয়ুথ ক্লাবের পুজো কমিটির সম্পাদক দীপঙ্কর দেব ও শুভেন্দ্রনাথ গোস্বামী জানান, এবছর পুজোর বাজেট 28 লক্ষ টাকা। পুজোর চার দিন যাতে বাঙালির এই শ্রেষ্ঠ পুজো সবার কাছে যেন আনন্দ নিয়ে আসে সেই বার্তায় দিল উদয়পুরের স্বনামধন্য ইয়ুথ ক্লাব। শুভ শারদীয়া। উদয়পুর ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসী তথা বাঙালির যে প্রধান উৎসব দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে সবাইকে 55তম যে পুজো আমাদের ক্লাবের, এই পুজোতে সবাইকে শারদ শুভেচ্ছা এবং ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা, আগাম শারদ শুভেচ্ছা। আমরা এবারকার আমাদের 55তম শারদীয় দুর্গা উৎসব পালন করতে চলছি। আমাদের এলাকার যে পুজো হচ্ছে সেই পুজোতে নবদ্বীপের মৃৎশিল্পী এবং নবদ্বীপের এই জয় বাবা লোকনাথ ডেকোরেটরের তত্ত্বাবধানে আমাদের মণ্ডপ সজ্জার কাজ চলছে এবং পশ্চিমবঙ্গের ভদ্রেশ্বরের বিশ্বজিৎ ইলেকট্রিক্সের আওতা তত্ত্বাবধানে আমাদের আলোকসজ্জা চলছে। এবারকার আমাদের পুজোর থিম নবদ্বীপে চন্দ্রোদয় মন্দির, এর আদলে আমাদের পুজো মণ্ডপ হচ্ছে। আমাদের এবারকার বাজেট 28 লক্ষ টাকা। আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে চলেছি দুর্গাপুজোকে সামনে রেখে, রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, আমাদের এলাকার গার্বেজ যারা সংগ্রহ করছে ওনাদেরকে বিশেষ সম্মাননা, তার সাথে আমাদের এখানকার যে রিক্সা শ্রমিক ওনাদেরকেও আমরা সম্মাননা জানাব এবং ওনাদের মধ্যে বস্ত্র বিতরণ করব। আমরা মহালয়াতে বসে একপত্রীর প্রতিযোগিতা করতে যাচ্ছি এবং প্রতিদিন আমাদের যে পঞ্চমী দিন আমাদের পুজো উদ্বোধন হবে, আমাদের পুজো প্যান্ডেল উদ্বোধন করবেন মাননীয় প্রণজিৎ সিংহ রায়, রাজ্য সরকারের অর্থমন্ত্রী। ওনার হাত ধরে আমাদের পুজো মণ্ডপের পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হবে। তাছাড়া পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন ইয়ুথ ক্লাবে, উদয়পুরের ইয়ুথ ক্লাবে আসুন, ইয়ুথ ক্লাবের পুজো উপভোগ করুন এবং আমাদের যে আলোকসজ্জা বা মণ্ডপ সজ্জা হচ্ছে তা উপভোগ করে আমাদেরকেও সহায়তা করুন পুজো সুষ্ঠুভাবে পরিচালনা করতে। ইয়ুথ ক্লাবের পুজোর আয়োজকদের এই থিমে পুজো করার আগ্রহ কিন্তু অন্যান্য বছরের চেয়ে বছর একটু বেশি চোখে পড়বে দর্শনার্থীদের। Bureau Report, Voice 18.